এক মহিলা স্বামী নেই, বাবার বাড়ি থেকে কিছু সম্পদ পেয়েছে, মানে পিতৃতলে কিছু সম্পদ পেয়েছে, এখন ওইখানেই সে একটা ঘর করে, ওইখানে থাকে, তার উপার্জিত অতিরিক্ত কোনো উপার্জন নেই। হুজুর, এখন ওই মহিলা জানতেছে যে ওই মহিলার উপর কোরবানি হবে কিনা, কোরবানি ওয়াজিব কিনা, জি জি হবে কিনা, কোরবানি ওয়াজিব কিনা, ওয়াজিব কিনা। হ্যাঁ, না, আমাদের যে এই কোরবানি ওয়াজিব হওয়ার যে শরীয়তে যে পরিমাণ সম্পদ হওয়ার প্রয়োজন, সে যদিও তার বাপ নাই, স্বামী নাই, এমনও আছে যে অন্ধ ব্যক্তি, তার কোনো কিছু অন্ধ ব্যক্তি, কিন্তু সে কি অডেল সম্পদের অধিকারী হতে পারে না? জি, নাকি অন্ধ হইলে কোরবানি হইবে না? অন্ধ ব্যক্তিও যদি কি হয় সম্পদের মালিক, মেন হলো সম্পদের মালিক, সে স্বামীর বাড়ি থাকুক আর নিজের বাপের বাড়ি থাকুক, এখন কত হলো যে তাহার তাহার কাছে এই সাড়ে কমপক্ষে 52,500 রুপার পরিমাণের হ্যাঁ সম্পদ অতিরিক্ত আছে কিনা, অতিরিক্ত আছে কিনা। অতিরিক্ত জিনিসটা কি একটু একটু ইয়ে বলতেছি, একজন ব্যক্তির একটা প্রাইভেট কার আছে, এই প্রাইভেট কারটা 5 লক্ষ টাকার মূল্য, এই প্রাইভেট কারটাকে সে ইয়ে করে চালাইয়া, নিজে চালাইয়া অথবা ভাড়া দিয়া, অথবা 10টা CNG আছে, 10টা CNG কে সে ভাড়া দিয়ে সে কি করে জীবিকা নির্বাহ করে, আর কিন্তু তার কোনো কিনে সম্পদ, তাহলে এই ব্যক্তির উপরে কি হবে না? কোরবানি ওয়াজিব হবে না, কারণ এই দশটা এই CNG দ্বারাতে বা একটা প্রাইভেট কার দ্বারাতে তার কি জীবিকা নির্বাহ হয়। এরম যদি হয় যে তার 10টা আছে, 10টার দরকার প্রয়োজন হয় না, তার যদি 9টা CNG যদি হয়, তাহলে তার কি হয় জীবন যাপন চলে, তাহলে একটা কি অতিরিক্ত, একটার দাম যদি 3 লাখ টাকা হয় তাহলে তার উপর কি হবে ওয়াজিব হবে। এই জন্য এখানে ব্যক্তির স্বামী আছে কিনা বা পিতা আছে কিনা, সে অন্ধ কিনা, এগুলো কিন্তু ধর্তব্য না, ধর্তব্য হলো ব্যক্তি। এই জিনিসটা একবার সহজ করে বুঝাই, কারণ মহিলা যে জায়গাটা ছিল সে কিন্তু ওইখানে ঘর করছে এবং এটা থেকে তার কোনো উপার্জনের সুযোগ নেই, মানে এই জায়গাটা থেকে। হ্যাঁ, এই ব্যাপারটা মহিলাটা মানে ক্লিয়ার হতে চাচ্ছে। হ্যাঁ, না, এখন তো তার উপার্জনের তো কি নাই, সুযোগ নেই, মানে বিকল্প কোনো ইয়ে নেই, বা এটা দিয়ে কোনো উপার্জিত হচ্ছে না, তার যে সম্পদ আছে এটাতে সে ঘর করেছে, এটা তো উপার্জন। একদম একজনে বলতিছে, একটা হাদিস শরীফ আছে, একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হুজুর আমার দুধের একটি কি আছে, উটনি আছে, এটা ছাড়া আর কোনো সম্পদ নাই, আমি কি এটাকে জবাই করে ফেলবো? রাসূল বলছেন, না, জবাই করবে না, বরং তুমি কোরবানি দাতাদের নে নোক সুল কি করবে, ওই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি এগুলা কাটা থেকে বিরত থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে কোরবানির সওয়াব দিবেন। এই জন্য যাহারা আর্থিক সঙ্গতি নাই, আমাদের রহমাতুল্লিল আলামিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা কোরবানি দেওয়ার মতন কি নাই, সমর্থ নাই, তাহাদেরকেও কোরবানির সওয়াব পাওয়ার একটা কি করেছেন, ব্যবস্থা করেছেন। এই জন্য ওই বন্ধু আমি বলবো, তিনি যেন কোরবানি দাতাদের নেই, তিনি যেন জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত চোখ, চুল এবং নখ না কেটে যেন কি করেন। হুজুর, যেহেতু আগামী দিনে ঈদ, আলহামদুলিল্লাহ, তাহলে ওই মহিলার জন্য এমনিতে কোরবানি করা ওয়াজিব না, তবে হ্যাঁ, যেহেতু সে জানতে চেয়েছে আপনার পরামর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী ওই মহিলা ইচ্ছে করলে জিলহজ মাসের প্রথম দিন থেকে যেভাবে কোরবানি যারা করবে তাদের নেয় হাতের নখ চুল না কেটে যদি রেখে দেয়, তাহলে ওই কোরবানির সমপরিমাণ সওয়াব কিন্তু সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ।